এর পক্ষ থেকে আমি সমর্থন করলাম। মহেশখালী উপজেলার চালিয়াতুলি মাতারবাড়ি সংযোগ সড়ক সংস্কার ও মজবুত টেকসই সড়ক নির্মাণ সহ আট দফা দাবি মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। ছাত্রলীগ নেতা সাইদুল মোস্তাকিমের পরিচালনায় আমরা মাতারবাড়ি সন্তান সংগঠনের সমন্বয়ক এনামুল হক সাগরের সভাপতিত্বে এপ্রিলের ছয় তারিখ শনিবার ফজরত দশটার সময় মাতারবাড়ি ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশনের সড়ক দুইটাগুদি পোস্টার ফেস্টুন ব্যানার আতত শত শত শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাও এই মানববন্ধনত অংশগ্রহণ করে। এসব উপস্থিত আছেন মাতারবাড়ি নিরাপদ সড়ক চাই আন্দোলনের সমন্বয়ক আব্দুল আল নোমান, মানববন্ধনত বক্তব্য রাখে কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন ও মাস্টার মোস্তফা জান্নাত, মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মানিক চৌধুরী সহ অন্যান্য। এই যে লরি তরি নাইয়ের এতর এতর গাড়ি ইন চলিবার উপযুক্ত এই তয়ের রাস্তা নাও, তয়ের রাস্তা যেহেতু এত বড় বড় গাড়ি চলের এই উপযোগী রাস্তা বানো না এখন সময়ের দাবি। মাতারবাড়ির মানুষ খুব সুফল ভোগ করিব, সরকারের প্রতি আরো বেশি আস্থাশীল হইব। এই মাতারবাড়ির সড়কের লই আর কত তাল বাহানা, এই মাতারবাড়ির নিরাপদ সড়কের তাড়াতাড়ি সুরাহা কামনা করি। সড়ক চাই এবং টেকসই সড়ক চাই। Dex News, C++TV.